এরপর আমি চলে যাচ্ছি মোহাম্মদ সাহেবের প্রশ্নে তিনি প্রশ্ন করেছেন নিজের আইডি গলায় অথবা পকেটে ঝুলিয়ে শুদ্ধ হবে কি মোহাম্মদ শাহিনের প্রশ্ন একই সাথে আপনার প্রশ্নের সুবাদে হাজার হাজার মানুষ জানবে উত্তর এবং এই মুহূর্তে যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন তারাও জানবেন তো যাই হোক মোহাম্মদ শাহিন আপনার প্রশ্নের উত্তর হলো যে ছবি মুক্ত থাকার সর্বাত্মক প্রচেষ্টা আমাদের চালাতে হবে কারণ ইসলামের একটা রক্তের দুশ্মনি আছে মূর্তির সাথে ছবির সাথে এগুলোর সাথে হাদিস শুনিয়ে দিই রসুল সাল্লাম বলছেন করলো মোসাউরার প্রত্যেক ছবি মূর্তি ধারণকারী লালনকারী প্রস্তুতকারী যাহান্নামে যাবে গাজাললা হবে করলে সরতে সরাহ পাই আজ দিব হফি যাহান্নাম সবি মূর্তি প্রস্তুতকারীকে কেমনতের দিন আল্লাহ সব হায়ানা হওয়া তালা বলবেন তোমরা যে ছবি মূর্তি প্রস্তুত করেছিলে এই ছবি এবং মূর্তির মধ্যে তোমরা জীবন দাও তখন যখন যতক্ষণ তারা জীবন দিতে পারবে না ততক্ষণ আজ চলতে থাকবে আচ্ছা বলুন তো জীবন দিতে আদৌ পারবে কি মানুষ বা কোনো সৃষ্টি স্রষ্টা ছাড়া অতপর আল্লাহ রসুল বলছেন আল্লাহ নিজেই জীবন দিয়ে দিবেন এবার 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 ছবি মূর্তি প্রস্তুতকারীকে এবং এর লালন পালনকারীকে অর্থাৎ এটাকে সংযুক্তকারীকে একত্রিত ভাবে জাহান নামে পাঠানো হবে বোহারি আহ চারশো একুশ নাম্বার পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের মধ্যে আরবি বোখারিতে স্পষ্টভাবে হাদিস বর্ণিত হয়েছে যে কারণে একান্তই প্রয়োজনীয়তা ছাড়া আমরা ছবি এবং মূর্তিকে অ্যাভয়েড করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ আমিন